এই দুনিয়ায় জিবরিল আমিন পৃথিবীতে আসতে তিনবার কষ্ট, চারবার কষ্ট হয়েছে। জিবরাইল যে জিবরাইলকে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আল্লাহ জান্নাত তৈরি করলেন, জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি নাকি জান্নাত বানিয়েছেন, আল্লাহ বলছেন হ্যাঁ আমি বানিয়েছি তো জান্নাত, আল্লাহ আমি আপনার জান্নাতটা দেখে আসি কত বড় কেমন হয়েছে। আল্লাহ বলেন ও জিবরাইল আমার জান্নাত দেখার আগে জান্নাতে আমি একটা মাঠ বানাইছি, যেই মাঠের নাম মসজিদ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাদাইনা মসজিদ, আমি একটা মাঠ বানিয়েছি, তুমি দেখে আসো এই মাঠটা কেমন এবং কত বড়। সুবহানাল্লাহ বলেন জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনাকে, আপনি আমাকে 600 নূরের ডানা দিয়েছেন, পাখা কয় শত? 600। আমি 600 নূরের পাখা দিয়া ডানা দিয়া পৃথিবীর যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যদি পাখাগুলাকে এভাবে বড় করি, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তর আমি নাগাল পাই। সুবহানাল্লাহ বলেন আমি এত বিশাল, এই 600 নূরের ডানা দিয়ে যদি একবার আমি টান দেই, যে স্পিরিট হয় এই স্পিরিটে আমি এক সেকেন্ডে 1000 বছরের রাস্তা চলে যাই। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমি তো বিশাল পাওয়ারফুল, 600 নূরের ডানা, 1 সেকেন্ডে 1000 বছরের রাস্তা যায়, আর আপনি আমাকে একটা মাঠে যাইতে বলছেন, ওই মাঠে গিয়ে আমি কি করব? আল্লাহ বলেন জিবরিল আমিন যাও না মাঠে, গিয়ে দেখো মাঠটা কেমন। জিবরিল আমিন এত শক্তিশালী, এই জিব্রাইল ও পৃথিবীতে আসতে তার কষ্ট হয়েছে চারবার। জিব্রাইল বলছেন আমি এই মাঠে গেলাম, মসজিদ নামক মাঠে গেলাম, মাঠে গিয়ে 600 নূরের ডানা দিয়ে একাধারে 70টা বৎসর আমি দৌড়ালাম, আমার তো ঘুম নাই, আমার তো টয়লেট নাই, রাত দিন 24 ঘন্টা মিলে 70টা বৎসর 600 নূরের ডানা দিয়ে এই মাঠে দৌড়ালাম, কিন্তু এই 70 বৎসরে এই মাঠের কুলকি ধারা পাই নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ, বিশাল মাঠ। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে আমি আল্লাহ তাদেরকে যে জান্নাত দিব, এই জান্নাতে এত বড় বড় মাঠ আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন জিবরাইল বলছেন এত শক্তি আমার থাকবার পরে পৃথিবীতে যাইতে আমার চারবার কষ্ট হয়েছে, এর একবার আমরা বলে আলোচনা সংক্ষেপ করব। একবার চারবার জিবরিল আমিন বলছেন পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে, এত শক্তি থাকবার পরে এর একটা বার হলো তায়েফের ময়দানে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তায়েফে গিয়েছিলেন ওই দিন জিবরিল আমিন বলছেন পৃথিবীতে আমার যাইতে অনেক কষ্ট হয়েছে। আমি কয়েক মিনিট কথা বললে তো কষ্ট হবে না আপনাদের, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, বুকে তো ব্যথা হচ্ছে প্রচন্ড। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, আল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই এখানে আছেন অনেকেই, আমার ভাই সহ এলাকায় যারা আছেন সবার জন্য একে করে দোয়া করবেন, আমরা যেন বেশি দিন পর্যন্ত দিনের কাজ করতে পারি। সবাই পড়েন আমিন। আমার বন্ধুগণ কয়দিন জিবরাইল পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে সবাই বলেন না, আমরা বলবো একদিন। ওই একদিন বলি আমরা আলোচনা সংক্ষেপ করব, দুরাকাত নামাজের কথা বলবো। কয় রাকাত নামাজ? এই দুরাকাত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ পৃথিবীতে যদি অ্যাটম বোম কেউ মারে, ক্ষেপণাস্ত্র যদি কেউ মারে, পারমাণবিক বোমাও যদি কেউ মারে, আর আপনি যদি দুরাকাত নামাজ পড়েন, 1 লক্ষ বোমা আপনার উপরে মারলেও আপনি মরবেন না। আপনাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আমি বললে আপনারা বুঝবেন। আমার দুর্ভাগ্য আপনাদেরকে আমি আজকে প্রত্যেক সময় যেভাবে কথা বলি সেভাবে বলতে পারতেছি না। আমার মুসলমান বান্দাগণ কবির মনোযোগ, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী যখন তায়েফে পৌঁছে গেলেন, যেই বছরে আমার নবীর চাচা ইন্তেকাল করলেন,
আল্লাহর রাসূল চিন্তা করলেন দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গেলে মানুষ আমাকে আঘাত করতে পারে মানুষ আমাকে পিটাতে পারে কিন্তু বাহিরে যাওয়ার পরে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই আল্লাহর রাসূল চিন্তা করলেন আমার চাচা নাই আমার চিন্তা করলেন ঘরের ভিতরে গেলে আমার স্ত্রী খাদিজাতুল কুবরা যত কষ্ট হোক না কেন আমার ঘরের ভিতরে যাওয়ার পরে যে স্ত্রী আমাকে সাপোর্ট দেয় যে স্ত্রী আমার কষ্ট দূর করে দেয় এই স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে নাই দুনিয়ার জমিনে আমার চাচাও নাই আমার স্ত্রীও নাই আমার একটা ভাই নাই দুনিয়ার জমিনে আমার কেউ নাই আল্লাহর রাসূল চিন্তা করলেন এই মুহূর্তে আমাকে মক্কায় থাকবার চাইতে নানার বাড়ি যাওয়া ভালো নানার বাড়ি চলে গেলে হয়তো মানুষ আমাকে ভালোবাসবে আল্লাহর পয়গম্বর তায়েফের দিকে যাওয়া শুরু করলেন বিশ্বনবী তায়েফে পৌঁছে গেলেন তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন আমার নবী বলতে লাগলেন আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকবা আমার নবী কথাগুলো বলবার কারণে তায়েফের মানুষ আমার নবীকে আঘাত করতে লাগলো আমার নবীকে কষ্ট দিতে লাগলো শিকল দিয়া দড়ি দিয়ে বেঁধে আমার নবীকে তায়েফের উত্তপ্ত বালির উপরে টানা হিঁচড়া করে পাথরের উপরে আমার নবীকে টানা হিঁচড়া করে শুধুমাত্র কেবলমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী আর কোনো কথা বলেন নাই নবীজি বলেছেন কালিমা পড়ো শান্তিতে থাকতে পারবা এক আল্লাহর উপর ঈমান আনো আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও এ কথা ছাড়া নবীজি আর কিছুই বলেন নাই এই অপরাধে আমার নবীকে আঘাত করা হলো কষ্ট দেওয়া হলো নবীজি তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন আমার নবীজিকে তো আঘাত করা হয়েছে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছেন নবীজির সঙ্গে ছিলেন হযরতে যায়েদ নবীজি যখন অজ্ঞান হয়ে যেতেন তিনি কাছে থাকতেন জ্ঞান ফিরলে আবার তায়েফের মানুষ আমার নবীকে আঘাত করত পিটাত আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরে যায়েদকে ডাক দিয়ে বললেন যায়েদ রে আমার শরীর থেকে রক্ত পড়তেছে তোমার কাছে যদি কোনো কাপড় থাকে ওই কাপড় দিয়ে আমার শরীরের রক্ত গুলাকে মুছে দাও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় দিয়ে রাসূল পাকের শরীর থেকে রক্ত গুলাকে মুছতে লাগলেন রাসূলের শরীর থেকে অজুর ধারে রক্ত বের হতে লাগলো আল্লাহর পয়গম্বর রক্ত গুলাকে মুছতে লাগ আল্লাহর পয়গম্বরের শরীর থেকে হযরত যায়েদ যখন রক্ত গুলাকে মুছতে লাগলেন নবী অজ্ঞান হয়ে যান ফেরেশতারা হাজির হয়ে যায় এক ফেরেশতা এসে বলছেন পয়গম্বরে আরবি আপনি আমাকে বলুন আমি তায়েফের দুই পার্শ্বের পাহাড়গুলোকে চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই কোন ফেরেশতা এসে বললেন পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন আমি আসমান থেকে শিলা বৃষ্টি দিয়ে কাফেরদেরকে ধ্বংস করে দেই কেউ এসে বলছেন পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন আমি গোটা দুনিয়াটাকে উল্টাইয়া দিই তায়েফবাসীকে ধ্বংস করে দিই আমার নবী বলতে লাগলেন ও ফেরেশতারা এরা আমাকে চিনে নাই আঘাত করেছে গালি দিয়েছে শরীর থেকে রক্ত ঝরিয়েছে তোমরা যদি তাদেরকে ধ্বংস করে ফেলো কার কাছে কালিমার দাওয়াত দিব কারা দিন শিখবে আমাকে আঘাত করেছে গোটা তায়েফবাসীকে আমি বিশ্ব নবী ক্ষমা করে দিয়েছি ওরা আমাকে চিনে নাই আঘাত করেছে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে আমি ক্ষমা করে দিয়েছি আমার বিশ্বাস তাদের ঘর থেকে যে সন্তানেরা জন্ম নিবে এই সন্তানেরাই একদিন এই জমিনে আল্লাহর দিনকে তারা বিজয় করবার জন্য শরীরে রক্ত পর্যন্ত গলিয়ে দিবে কোন সুবহানাল্লাহ আমার নবী বললেন ফেরেশতারা যে দিনের জন্য আমি কষ্ট করলাম শরীর থেকে রক্ত ঝরে আর যদি তোমরা তাদেরকে ধ্বংস করে দাও তোমরা যদি তাদেরকে হত্যা করো
কার কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত আমি নিয়ে যাব, কার কাছে আমার রিসালত নিয়ে যাব, ওদেরকে আঘাত করে লাভ নাই, আমি মাফ করে দিলাম। আমি এই জন্য মাফ করে দিতে চাই, আমার একটাই উদ্দেশ্য দুনিয়ার মানুষ জাহান্নামী হোক না, আমি মাফ করে দিই। তারা যেন এই মুহূর্তে মাফ করে দেওয়ার কারণে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে যায়েদ ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আপনার শরীর মুবারক থেকে আমি রক্ত মুছে দেই, আমার কাছে আর কোনো কাপড় নাই, যে কাপড় গুলা দিয়ে আপনার শরীর থেকে রক্ত গুলাকে মুছে দিচ্ছি সবগুলা কাপড় ভিজে গিয়েছে, আমার নবীর শরীর থেকে এত রক্ত ঝরেছে সবগুলা কাপড় ভিজে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও যায়েদ, তোমার পরনে যে কাপড় আছে এই কাপড় গুলা দিয়া খুলে আমার শরীর থেকে রক্ত মুছে দাও। হযরতে যায়েদ নিজের পরনের কাপড় খুলে রসুল পাকের শরীর থেকে রক্ত মুছতে লাগলেন, এত বেশি রক্ত ঝরেছে। যায়েদ সব কাপড় দিয়ে রক্ত মুছলেন কিন্তু রক্ত বন্ধ হয় না। এবার আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়া, দুই হাত দিয়া শরীরের মধ্যে রক্ত মালিশ করতে লাগলেন, রক্ত গুলাকে শরীরের ভিতরে মালিশ করতে লাগলেন, শরীরে মালিশ করলেন। যায়েদ বলছেন, পয়গম্বরে আরবি, আপনি শরীরের মধ্যে রক্ত গুলাকে মালিশ করতে যাচ্ছেন কেন? আমার নবী ডাক দিয়া বলছেন, যায়েদ রে, এই জন্যে আমার শরীরে রক্ত গুলাকে মালিশ করতেছি, মুছে দিচ্ছি, তাইফের মানুষ আমাকে চিনে নাই, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না, তায়েফের মানুষ আমাকে জানে নাই, বুঝে নাই, আমাকে আঘাত করেছে, নির্লজ্জের মতো আমাকে অজ্ঞান করেছে, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে যায়, তায়েফের মাটি আমার রক্তের লোড নিতে পারবে না, ভার নিতে পারবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়ায় কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার রক্তের লোড তায়েফের মাটি নিতে পারবে না। এই জন্য মাটিতে পড়ার আগে আগে তায়েফবাসী সহ গোটা বিশ্ববাসীকে বাঁচাইয়া রাখবার জন্য আমি বিশ্ব নবী এই রক্তগুলাকে আমার বডিতে মালিশ করে দেই। কান সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর নিজের বডিতে রক্তগুলাকে মালিশ করতেছেন, এমন সময়ে শরীরের রক্তগুলাকে যখন মালিশ করে দিচ্ছেন, রাসূল পাকের পায়ে একটা মোজা ছিল, চামড়ার মোজা, শরীরের এক ফুটা রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না, কিন্তু পায়ের মধ্যে যে মোজা ছিল এই মোজার নিচ দিকে এক ফুটা রক্ত লটকে আছে, কখন জানি জমিনে পড়ে যায়। রাসূল এই রক্তের দিকে খেয়াল করলেন না, পায়ের নিচে এক ফুটা রক্ত জমে আছে, কখন জানি জমিনে পড়ে যায়। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকাইয়া দেখলেন, যেই বন্ধুর জন্য আরশ করছে লৌহা কলম সাজাইলেন, সেই রসুলকে তায়েফের মানুষ পিটাইলো, আঘাত করলো, নবীজি সবাইকে মাফ করে দিয়েছেন, রসুল পাক যেই শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন, এই শরীর থেকে তায়েফের মানুষ রক্ত ঝরা হয়, রসুল পাকের পা মুবারক থেকে যখন রক্ত ঝরে যায় জমিনে, আল্লাহ তাকাইয়া দেখেন তার বন্ধুর পা থেকে জমিনে রক্ত পড়ে যায়। নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলছেন, জিবরাইল এই মুহূর্তে তুমি কোথায়? জিবরাইল আমিন বলছেন, আল্লাহ তাআলা, আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে, কুল গাছের নিচে বসে আছি। আল্লাহ বলেন, জিবরাইল রে, তুমি সিদরাতুল মুনতাহায় বসে আছো, আমার নবী তায়েফের রক্তাক্ত হয়ে পড়ে আছে, পা মুবারক থেকে যদি এক ফুটা রক্ত জমিনে পড়ে যায়, জিব্রাইল দুনিয়ার কাউকে রাখবো না, আসমান জমিন রাখবো না, সবগুলাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেব, আমি আল্লাহর
বলতে চাই আমার বন্ধুর পা থেকে যদি রক্ত পড়ে যায় দুনিয়ায় কিছুই আমি রাখব না কিয়ামত কায়েম করে দেব দুনিয়াবাসীকে যদি বাঁচাতে হয় রাসূলের পা মুবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাওয়ার আগে আগে তুমি সিদরাতুল মুনতাহা থেকে তায়েফে যাও পা থেকে রক্ত পড়ে যাওয়ার আগে আগে তোমার পরগুলা তার পায়ের নিচে বিছায়া দাও এর মাধ্যমে আমি আল্লাহ গোটা দুনিয়াবাসীকে বাঁচাইয়া দিতে চাই সুবহানাল্লাহ